গত দু এক দিন ধরে যে ঠান্ডাটা আমরা দক্ষিণবঙ্গে বা এবং উত্তরবঙ্গে সব জায়গাতেই পাচ্ছি, সেটা কিন্তু আগামী আরও দু তিন দিন কন্টিনিউ করবে। অর্থাৎ 8 তারিখ অবধি মোটামুটি কিন্তু ঠান্ডার এই আমেজটা থাকবে। হয়তো মার্জিনালি আরও 1 ডিগ্রি ফল হতে পারে মিনিমাম টেম্পারেচারের, অর্থাৎ যেটা 17 চলছে সেটা 16, যেটা 16 চলছে সেটা 15, এরকম 1 ডিগ্রি ম্যাক্সিমাম ফলের একটা সম্ভাবনা থাকছে। কিন্তু এটা থাকবে হচ্ছে 8 তারিখ অবধি। 9 তারিখ থেকেই আবার একটু মার্জিনালি বাড়া শুরু হবে সাময়িকভাবে 2 থেকে 3 দিনের জন্যে। এই মুহূর্তে যেটা ওয়েদার সিস্টেমের মধ্যে আছে হচ্ছে আমাদের অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসছে সেটাই আছে। 1-2 দিনে হয়তো সেই হাওয়ার গতিবেগটা আরেকটু বাড়বে, যার জন্যই আমরা বলছি যে 1 ডিগ্রি ফলের সম্ভাবনা। আরেকটা যেটা সিস্টেম, আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে যেটা পরবর্তী ক্ষেত্রে ইন্টেন্সিফাই করে যাবে হচ্ছে তামিলনাড়ু অথবা সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্টের দিকে। ফলে এই সিস্টেমটা যত ইন্টেন্সিফাই করবে তত কিন্তু আমাদের উত্তর পশ্চিম হাওয়ার গতিবেগ শুরুতে বাড়বে, যেই খুব কাছে চলে আসবে তখন আবার কমে যাবে আমাদেরটা, যার জন্য আমরা বলছি 9 তারিখ থেকে আবার একটু মার্জিনালি ইনক্রিজ করার সম্ভাবনা। আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, সেটার ব্যাপারে যেটা বলার যে আমাদের এখান থেকে বহু ট্যুরিস্ট এই সময় শীতের সময় মূলত আন্দামান নিকোবর বেড়াতে যায়, যে 5 তারিখ আন্দামানে এবং 6 তারিখ, এই 2 দিন কিন্তু আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে। ফলে যারা বেড়াতে যাবে আন্দামান নিকোবর আমাদের এখান থেকে, তারা সেটা মাথায় রেখে যায় যেন। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই, মোটামুটি ঠান্ডা যেটা আছে সেটাই বজায় থাকবে আপাতত 8 তারিখ অবধি। 9 তারিখ থেকেও ঠান্ডা থাকবে কিন্তু মার্জিনালি হয়তো আবার 1 ডিগ্রি করে বাড়া শুরু হবে। স্যার, এই সিস্টেমটার কারণে কি উত্তর বা দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির? না, বৃষ্টির আমাদের কোথাও কোনো সম্ভাবনা নেই। যেটা বলছিলাম যে সমুদ্রের উপরে যখনই এই সিস্টেমটা ইন্টেন্সিফাই করবে শুরুর দিকে, যখন আন্দামান সাগর থেকে তামিলনাড়ু কোস্টের দিকে এগোবে, তখন যেহেতু ল্যান্ড এরিয়ার উপর থেকে হাওয়া এসে এই সিস্টেমে ঢুকবে, তখন হাওয়ার গতিবেগটা বাড়বে, যার জন্য আমরা বলছি হয়তো 1 ডিগ্রি আরও ফলের সম্ভাবনা থাকবে। আবার সিস্টেম যখন খুব কাছে চলে আসবে তখন কিন্তু হাওয়াটা সেন্ট্রাল ইন্ডিয়া থেকে ঘুরেই সিস্টেমে চলে আসবে, আমাদের রাজ্যের উপরে থাকবে না, তখন আবার টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়বে 2-3 দিনের জন্যে। আমাদের এখানে শীত প্র্যাকটিক্যালি স্যান্ডউইচড দুটো উপরে, একটা হচ্ছে ওপরের পশ্চিমী ঝঞ্ঝা আর নিচে হচ্ছে আমাদের বে অফ বেঙ্গলের সিস্টেম। এই দুটোর কোনো একটা থাকলেই আমাদের এখানে শীত বাধা পায়, কারণ আমাদের শীতের নিজস্ব কোনো সোর্স নেই। আমরা ঠান্ডাটা পাই মূলত উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসলে। উত্তর পশ্চিম ভারতেও কিন্তু খুব একটা ঠান্ডা এখন নেই যেখান থেকে খুব মেজর ঠান্ডা আসবে। আবার অনেক সময় কি হয় যে আমাদের বেতে কোনো সিস্টেম যখন হয়ে যায় সেখান থেকে আমাদের এখানে প্রচুর ময়েশ্চার ঢোকে বা হাই ক্লাউড ঢোকে, যেমন এটাতেও দেখবেন যখন সিস্টেম ক্রমশ কাছে আসবে 8-9 তারিখ নাগাদ হয়তো হাই ক্লাউড চলে আসবে আমাদের এখানে, তখন আমাদের যে টেরিস্ট্রিয়াল রেডিয়েশন যেটা বাইরে বেরিয়ে যায় রাতে সেটা হতে পারবে না অতটা, ফলে তখন আবার একটু টেম্পারেচার বাড়ে। ফলে কোনোভাবেই দেখবেন অ্যাট এ স্ট্রেচ টানা 4-5 দিন ধরে ঠান্ডা এসে খুব রেয়ার। আমাদের এখানে অনেকটা সাইন ওয়েভের মতন চলে, 4 দিন ঠান্ডা তারপর আবার একটু গ্র্যাজুয়ালি বাড়লো তারপর আবার ফল হলো, এটা একটা। আর সময় যত যাবে, নভেম্বর ঠিক তো নয়, মানে লম্বা নাইটস হচ্ছে দরকার আমাদের, রাতের সময়টা যত বেশি হবে তত আপনার টেরিস্ট্রিয়াল রেডিয়েশনটা বেশি বেরিয়ে যাবে। আবার অ্যাট দ্য সেম টাইম রাত বড় মানে কি দিন ছোট, দিন ছোট হওয়া মানে কি সূর্য থেকে যে রশ্মি আমাদের আসবে সেটাও কমে যাবে, যার জন্য আমরা বলি কি যে ডিসেম্বর 15 পর থেকে, তার কারণ আমরা জানি না 25শে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন। এবার দিন ছোট হওয়া মানে কি সূর্য থেকে রশ্মি আসবে কম, আবার দিন ছোট মানে কি 24 ঘন্টা তো ফিক্সড, তার মানে রাত বড়, তার মানে কি আসলো কম আবার বেরোবার সময় বেরোচ্ছে বেশি, সেই সময়টাই আমাদের এখানে ম্যাক্সিমাম ড্রপ করে মিনিমাম টেম্পারেচার।